হ্যালো গাইস, কি করতো তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে ফ্রি ফায়ার নতুন একটি কিন্তু প্যানেল নিয়ে এসেছি, যেটা হচ্ছে White444। তো এই যে প্যানেলটি আজকে দিতে চলেছি, এটা হচ্ছে যে একদম কিন্তু হচ্ছে ফুললি কিন্তু পাওয়ারফুল একটি প্যানেল। তো এখানে কিন্তু হচ্ছে যে আপনার সিম্পলভাবে ড্র্যাগের মাধ্যমেই কিন্তু হচ্ছে হেডশটটা পেয়ে যাবেন। এবং হচ্ছে বিশেষ কথা হচ্ছে যে এখানে কিন্তু হচ্ছে যে আপনার কোনোরকম কোনো অ্যান্টিব্যান্ডের রিস্ক নেই, একদম ফুললি সেফভাবে আপনারা রিয়েলিটিতে ইউজ করতে পারবেন। তো ফুললি অ্যান্টিব্যান একটি প্যানেল নিয়ে এসেছি একদম White444। তো কীভাবে কী করতে হবে সব কিছু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। প্লাস হচ্ছে অনেকেই কিন্তু হচ্ছে ড্র্যাগের ক্ষেত্রে একটু সমস্যায় ভোগে, তো ড্র্যাগ করতে কিন্তু অনেকেই যে হচ্ছে যে হেডশট লাগে না, কীভাবে ড্র্যাগ করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো ভিডিওটি একটু যদি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে হচ্ছে যে কীভাবে ডাউনলোড করবেন, প্লাস হচ্ছে কীভাবে সেট আপ করবেন সব কিছু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো গাইস, এই যে আমাদের আজকের প্যানেলটি, তো এই প্যানেলটা কিন্তু হচ্ছে যে ফুললি কিন্তু হচ্ছে সব ডিভাইসে ওয়ার্ক করবে, অ্যান্ড্রয়েড ভার্সন 11, 12, 19 একতর ফোনে যত প্রকার ভার্সন হয়ে থাকে সব ভার্সনেই কিন্তু কাজ করবে। প্লাস হচ্ছে এটা কিন্তু হচ্ছে ফ্রি ফায়ার, প্লাস হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স, তো দুইটাতেই কিন্তু হচ্ছে কাজ করবে। তো অল সার্ভার ওয়ার্কিং এই আজকের আমাদের এই যে প্যানেলটি। তো অবশ্যই কিন্তু হচ্ছে যে আমাদের এই যে প্যানেলটি White444, তো এই প্যানেলটিতে কিন্তু হচ্ছে যে আপনারা কিন্তু সিম্পলভাবে ড্র্যাগ করে খেলবেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে হেডশট পাবেন। তো এখানে কিন্তু হচ্ছে বলে রাখছি অটোমেটিক যে হেডশট সেটা কিন্তু লাগবে না, অবশ্যই কিন্তু হচ্ছে যে আপনাকে ড্র্যাগ করে খেলতে হবে, তাহলেই হচ্ছে যে এই যে আজকের প্যানেলটি, তো এটা কিন্তু আপনার ফোনে ওয়ার্ক করবে। আর হচ্ছে সেটা প্রসেসটা একটু ভালো করে খেয়াল করবেন, কারণ হচ্ছে অনেকেই কিন্তু হচ্ছে সেটা প্রসেসে ভুল করে, তো এর জন্য কিন্তু হচ্ছে যে ঠিকমতো ওয়ার্ক করে না। তো সেটা প্রসেস থেকে শুরু করে সব কিছু বলে দিচ্ছি। তো ফার্স্ট টাইম ডাউনলোড করার আগে আপনাকে একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে যে আপনারা কখনোই হচ্ছে যে আনইনস্টল দিয়ে, গেম আনইনস্টল দিয়ে হচ্ছে যে প্যানেল ওপেন করবে না। তো অবশ্যই হচ্ছে যে গেমটা ফোনের মধ্যে থাকতে হবে এবং হচ্ছে যে সেখানে যেন আইডি লগ ইন থাকে, তো তারপরেই হচ্ছে যে আমাদের যে প্যানেলটা আছে এটা ইউজ করবেন। তো যাই হোক, এই যে আমাদের আজকের প্যানেলটি, তো এটা ডাউনলোড লিঙ্ক হচ্ছে এই ভিডিওর একদম কমেন্টে ফার্স্টেই পেয়ে যাবেন, তো সিম্পলি ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে যে ইনস্টল দিয়ে দেখেন, ভিতরে ঢুকতে গেলে সাবস্ক্রাইব লেখা আসবে, সাবস্ক্রাইবের পর দেখেন এরকম কিন্তু হচ্ছে ইন্টারফেসটা চলে আসবে। তো যতগুলো সুইচ আছে প্রতিটা সুইচে অ্যাক্টিভ লেখা আছে, তো অ্যাক্টিভে ক্লিক করলে ফান্ড ম্যানেজার পারমিশন চাইবে, সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো দেখেন প্রতিটা সুইচে ক্লিক করলে দেখেন যে পারমিশন চাচ্ছে, তো অ্যালাউ করে দেবেন। সিম্পলি সবগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আবারও এই যে অ্যাক্টিভ লেখাগুলো আছে তো সবগুলোতে ক্লিক করে দিতে হবে, দেখবেন যে নিচে কিন্তু অ্যাক্টিভ শো হবে। তো এরপর আপনাকে দেখেন এটার ইন্টারফেসটা একটু আলাদা, এটা কেটে দিবেন, একদম ক্লোজ করে না দিয়ে কেটে মিনিমাইজ করে রাখবেন। তারপর এখানে ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার ম্যাক্স আপনি যেটাতে খেলতে চান সেটাতে ঢুকবেন, দেখবেন যে আপনার তো গেম অটোমেটিক স্টার্ট হবে। এবং হচ্ছে যে আপনারা যখন ট্রেনিং গ্রাউন্ডে যাবেন অবশ্যই কিন্তু হচ্ছে যে হালকাভাবে ড্রাগ করে ড্রাগ দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে আগের থেকে কিন্তু হচ্ছে অনেকটাই কিন্তু আপনার হেডশট রেট বেড়ে যাবে। কারণ হচ্ছে আমাদের এই যে আজকের প্যানেলটি, তো এখানে কিন্তু হচ্ছে অনেকগুলো সেন্সিটিভিটি ফাইল দেওয়া আছে, তো সবাই জানো যে হেডশট মারার ক্ষেত্রে কিন্তু হচ্ছে অবশ্যই সেন্সিটিভিটিটা অনেককে ডিপেন্ড করে, আর হচ্ছে সেন্সিটিভিটির মাধ্যমে হেডশটে কোনো রকম কোনো আইডিব্যান্ডের রিস্ক নেই। তো তাই হচ্ছে যে আমাদের আজকের প্যানেলটি ফুললি অ্যান্টিব্যান্ড, তো অবশ্যই কিন্তু হচ্ছে যে আপনারা চাইলে এটা রিয়েল আইডিতে ইউজ করতে পারেন। এছাড়াও হচ্ছে যে আপনারা হচ্ছে যে আপনাদের সেকেন্ড আইডিতে ইউজ করে দেখতে পারেন যে আইডিব্যান্ড হয় কি না, তো অনেকেই কিন্তু হচ্ছে সন্দেহ থাকে। তো অবশ্যই হচ্ছে যে আপনারা আগে হচ্ছে আপনাদের সেকেন্ড আইডিতে ইউজ করবেন, যদি হচ্ছে যে ভালো মনে হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের মেন আইডিতে ইউজ করবেন। তো অবশ্যই কিন্তু হচ্ছে যে এখানে কোনো আইডিব্যান্ডের রিস্ক নেই, কোনো রকম কোনো নো রিকলের ফাইল অ্যাড করা হয়নি, কারণ হচ্ছে নো রিকলের ফাইলেও হচ্ছে যে আইডিব্যান্ডের রিস্ক আছে। তো অবশ্যই হচ্ছে যে আমরা সেক্ষেত্রে হচ্ছে যে 100% অ্যান্টিব্যান্ডভাবে আমাদের আজকের প্যানেলটি বানিয়েছি। ঠিক আছে, অনেকেরই কিন্তু হচ্ছে যে ডাউনলোড করতে সমস্যা হয়, তারা হচ্ছে যে যেটা করবেন সেটা হচ্ছে যে ডিসক্রিপশনে দেখতে পাবেন যে হাউ টু ডাউনলোডের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তো সিম্পলি ওই ভিডিওটা দেখে নিলে কিন্তু হচ্ছে ইজিলি কীভাবে ডাউনলোড করতে হবে সেটা কিন্তু বুঝতে পারবেন। তো এছাড়াও কিন্তু হচ্ছে যে অনেকেই কিন্তু হচ্ছে যে বলে থাকে যে ভাই এগুলো ওয়ার্ক করে না, তো তাদেরকে বলে রাখছি যারা হচ্ছে যে অনেকদিন পর এগুলো ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আপনাদের এটা ঠিকমতো ওয়ার্ক করবে না। তো অবশ্যই কিন্তু হচ্ছে যে আপনার সবসময় আমাদের লেটেস্ট ভার্সনের গুলো ইউজ করার ট্রাই করবেন, সেক্ষেত্রে কিন্তু 100% আমাদের এই যে প্যানেলগুলো, তো এগুলো কিন্তু ওয়ার্ক করবে। আর হচ্ছে যে এখানে কিন্তু হচ্ছে যে অবশ্যই আপনাকে ড্রাগ করে খেলতে হবে, সেক্ষেত্রে কিন্তু হেডশট পেয়ে যাবেন। তো গাইস, এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন ভিডিওটি আবার দেখেন। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেবন্ত সবাই ভালো থাকবেন। Bye.